আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা রসায়নের পঞ্চম অধ্যায়, দ্যাট মিন্স রাসায়নিক বন্ধন থেকে যৌগমূলক রাসায়নিক সংকেত লেখার নিয়ম, মানবিক সংকেত, গাঠনিক সংকেত, অষ্টক এবং দ্বয়ের নিয়ম। এখানে আমার মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অষ্টক এবং দ্বয়ের নিয়মটা বোঝা, এটা তোমাদেরকে বুঝতে হবে। পরীক্ষায় কতটা গুরুত্বপূর্ণ আমি জানি না, শুধুমাত্র পরীক্ষার জন্য পড়ো না। যদি পুরো কেমিস্ট্রিটাকে ভালো করে বুঝতে চাও, অষ্টক এবং দ্বয়ের নিয়মটা পড়তে হবে। কারণ আমাদের মাথার মধ্যে একটা ধারণা জন্মে গেছে যে শুধুমাত্র অষ্টক পূরণ করার জন্যই বন্ধন গঠন করে, আসলে তেমনটা না। শুধু অষ্টকের নিয়ম দিয়ে আসলে আমরা ব্যাখ্যা করতে পারবো না। তো সেই জায়গা থেকে তোমাদের কিছু সমস্যা হয়, পঞ্চম অধ্যায় থেকে কিছু কোশ্চেন আসে যে অষ্টকের নিয়ম মানলো কি মানলো না, এই জাতীয় ব্যাপার তোমরা বুঝতে চাও না যে কেন এরকম প্রশ্ন করা হচ্ছে, আসলে কেন মানে না, কেন অষ্টক ছাড়াও তারা নিষ্ক্রিয় হয়, এই ব্যাপারে আলোচনা এখানে করবো। যদিও আমি আগের ভিডিওতে বেশ কিছু কথা বলেছি এ সম্পর্কে, তবে এখানে বিস্তারিত। নিষ্ক্রিয় গ্যাস এবং স্থিতিশীলতা খুব ছোটোখাটো টপিক, এটা তোমরা নিজেরাই বোঝো। তো যৌগমূলক ব্যাপারটা কেমন, যে যৌগমূলক হচ্ছে একটা পরমাণু গুচ্ছ। কি বললাম? যৌগমূলক হচ্ছে একটা পরমাণু গুচ্ছ, যেই পরমাণু গুচ্ছ একটা আয়নের ন্যায় আচরণ করে। যৌগমূলক মূলত কীভাবে তৈরি হয় এটা একটা প্রশ্ন। যেমন তোমরা এইটা দেখে দেখে খুব অভ্যস্ত, ওইস দেখে অভ্যস্ত, রাইট? এখন আমরা যদি পানির গঠনের কথা চিন্তা করি, সেটা হচ্ছে H2O। এটা আসলে কীভাবে বন্ধন গঠন করে, যে এটা হচ্ছে অক্সিজেনের, এদিকে একটা হাইড্রোজেন থাকে, এদিকে একটা হাইড্রোজেন থাকে। পরবর্তী ভিডিওতে আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলবো, কেন এর গঠন এরকম না হয়ে এইরকম হয়, ত্রিভুজ আকৃতি হয়, কী হচ্ছে ব্যাপার, এখানে বন্ধনজোড় ইলেকট্রন কি, মুক্তজোড় ইলেকট্রন কি, ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে আমি কথা বলবো পরবর্তী ভিডিওতে। তো এখন সেখানে যাচ্ছে না, যেহেতু যৌগমূলকে আমি আসি। তো এই জায়গা থেকে যদি তুমি একটা হাইড্রোজেন বের করে দাও, তাহলে ব্যাপারটা কেমন হয়ে যাবে, ওই এবং একটা ইলেকট্রন কিন্তু থেকে যাবে। তাহলে এটা কি হয়ে গেল, একটা যৌগমূলক হয়ে গেল, রাইট? এভাবে গঠন করা যায়, একটা হাইড্রোজেনকে বের করে দিলাম, একটা যৌগমূলক তৈরি হয়ে গেল। আবার খেয়াল করো যে যখন আমরা মিথেনের কথা বলছি, এটা কেমন থাকে, CH4। যদি একটা হাইড্রোজেনকে বের করে দাও, তাহলে কেমন হয়ে যাবে, CH3, রাইট? তো এটাও বলতে পারি একটা যৌগমূলক। যখন একটা হাইড্রোজেন আসলে সে কী করবে, বিক্রিয়া করা শুরু করবে। তো যৌগমূলক জাস্ট বোঝালাম আর কি তোমাদেরকে, যেভাবে তৈরি হয়। তো কীভাবে এগুলো গঠন হয় সেটা তোমাদের ইন্টারমিডিয়েটে বিস্তারিত আসবে। এখন আর আমি সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, যেটা তোমাদের আপাতত দরকার হবে না। শিক্ষা বোর্ড যেটা তোমাদেরকে দেয়নি, তারা ভালো বুঝেই দেয়নি, আমার অযথা এখানে পণ্ডিত করার কিছু নাই। তো এখন কথা হচ্ছে যে যৌগমূলকের সংজ্ঞায় তোমরা কী বলবা। যৌগমূলকের সংজ্ঞায় বলবা যে যৌগমূলক হচ্ছে একটা পরমাণু গুচ্ছ, যারা একটা মাত্র আয়নের ন্যায় কাজ করে। কীভাবে একটা মাত্র আয়নের ন্যায় কাজ করে, ভালো করে খেয়াল করো যে সোডিয়াম প্লাস যদি কোনোভাবে তুমি পাও এবং ক্লোরিন মাইনাস যদি তুমি কোনোভাবে পাও, খুবই স্বাভাবিক এই প্লাস ওই মাইনাসকে আকর্ষণ করে, এগুলোকে ক্যাটায়ন বলি, অ্যানায়ন বলি, আসবো পরবর্তী ভিডিওতে। তো এই ক্যাটায়ন ওই অ্যানায়নকে আকর্ষণ করবে এবং তারা সোডিয়াম ক্লোরাইড গঠন করবে। এখানে একটু খেয়াল করো যেটা কী দেওয়া আছে, অ্যামোনিয়াম প্লাস, রাইট? আর সাপোজ এটা হচ্ছে ক্লোরিন মাইনাস। তো এখানে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাসের সাথে যুক্ত হওয়ার জন্য যেই ব্যাপারটা হয়েছিল, যেভাবে যুক্ত হয়েছিল, এখানে অ্যামোনিয়াম প্লাস ও ক্লোরিন মাইনাসের সাথে একইভাবে যুক্ত হবে। বাট এটা দেখো, এটা একটা আয়ন, বাট এটা হচ্ছে একটা পরমাণু গুচ্ছ, এটাও আয়ন, বাট এই আয়নটা কী দ্বারা গঠিত, একটা পরমাণু দ্বারা নাকি পরমাণু গুচ্ছ দ্বারা? পরমাণু গুচ্ছ দ্বারা। কিন্তু বন্ধন গঠনে সোডিয়াম প্লাসের যে ভূমিকা ছিল, বন্ধন গঠনে অ্যামোনিয়ামেরও ঠিক একই ভূমিকা। হতে পারে এরা পরমাণু গুচ্ছ, কিন্তু কাজ করছে কার মতো, আয়নের মতো, সোডিয়াম প্লাসের মতো। সোডিয়াম প্লাসটা একটা আয়ন। তাহলে যৌগমূলক হচ্ছে পরমাণু গুচ্ছ, যারা বিক্রিয়ায় একটা আয়নের ন্যায় কাজ করে। এদেরকে স্বাভাবিক অবস্থায় পাওয়া যায় না, এরা সাধারণত জলীয় দ্রবণে এভাবে থাকে। তো এটাই ছিল মূলত যৌগমূলক। এবং যোজনী কেমন, এর ওপরের প্লাস এবং মাইনাস সংখ্যাটাই তার যোজনী প্রকাশ করে। তো সোডিয়াম একটা প্লাস, তার মানে শুধু প্লাস, তার মানে এর যোজনী 1। কার্বোনেট 2 মাইনাস, যোজনী 2। হাইড্রোজেন কার্বোনেট মাইনাস, যোজনী 1। সালফেট 2, যোজনী 2। হাইড্রোজেন সালফেট শুধু মাইনাস, যোজনী 1। এগুলো নিশ্চয়ই, এর পরেরগুলো অবশ্যই তোমরা বুঝবা।
রাইট। এখন আমি যেখানে আসছি সেটা হচ্ছে যে রাসায়নিক সংকেত আমরা কিভাবে লিখব, রাসায়নিক সংকেত সেটা যৌগমূলকের ক্ষেত্রে হোক আর যে কোনো বন্ধন গঠনের ক্ষেত্রে হোক, রাইট। তো একটু একটু খেয়াল করো যে আমরা কিভাবে এটা লিখি, সোডিয়াম ক্লোরাইড এটা লিখি, রাইট, এটা এরকম হয়। আবার ম্যাগনেশিয়াম ক্লোরাইডের সময় আমরা লিখি হচ্ছে এরকম, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সময় লিখি আমরা এরকম। কেন আবার এল টু ও থ্রিও আমরা লিখি, কেন কেন এরকম হচ্ছে, কেন ম্যাগনেশিয়ামের সাথে দুইটা ক্লোরিন, অ্যালুমিনিয়ামের সাথে কেন তিনটা ক্লোরিন, এবং কেনই বা অ্যালুমিনিয়ামের সাথে এখানে তিনটা, দুইটা অ্যালুমিনিয়ামের সাথে কেনই বা তিনটা অক্সিজেন, এই ব্যাপারগুলো নিয়ে, এই যে এই ব্যাপারগুলো আমরা লিখছি এটা আমরা কীভাবে লিখছি এটা এখন আমরা একটু দেখব। সোডিয়াম, সাপোজ এটা সোডিয়াম, শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে, একটা ইলেকট্রন থাকবে। ক্লোরিন, এটা যদি ক্লোরিন হয় তাহলে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, রাইট। তাহলে সোডিয়ামের একটা ইলেকট্রন ছাড়তে হবে, ক্লোরিনের একটা ইলেকট্রন নিতে হবে, সুতরাং তারা কী করবে, এই ইলেকট্রনটা এখানে উঠে চলে যাবে, সুতরাং এটা একটা প্রোটন বেশি হয়ে যাবে প্লাস, আর এটা একটা ইলেকট্রন বেশি হয়ে যাবে মাইনাস, এবং এই দুটার মাঝে একটা আকর্ষণ কাজ করবে এবং সেখান থেকে আসবে সোডিয়াম ক্লোরাইড। আপাতত এগুলো ভুলে গিয়ে আমরা এতটুকু ভাবি যে একটা সোডিয়াম একটা ইলেকট্রন দেওয়ার দরকার হয় আর ক্লোরিনের একটা ইলেকট্রন নেওয়ার দরকার হয়, সুতরাং একটা সোডিয়াম আর একটা ক্লোরিন বন্ধন গঠন করতে পারে। কিন্তু যদি এমন হয় যে সাপোজ এটা ম্যাগনেশিয়াম, ম্যাগনেশিয়ামের কেমন হবে, বারো, বারো যদি হয় অবশ্যই এই কক্ষপথে কয়টা থাকবে, দুইটা। এটা সাপোজ ক্লোরিন, ক্লোরিন কত, সতেরো, তাহলে প্রথম কক্ষপথে দুই আট, এখানে কয়টা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এই ম্যাগনেশিয়ামের কয়টা ইলেকট্রন দিতে হবে, দুইটা ইলেকট্রন দিতে হবে, রাইট। তো একটা ইলেকট্রন সাপোজ এখানে দিয়ে দিল, ইলেকট্রন এখানে পার হয়ে চলে আসলো, এই ক্লোরিনের কয়টা হয়ে গেছে, আটটা তো হয়ে গেছে, এ তো আটটা পেয়ে গেছে, এ কি আর ইলেকট্রন নেবে, এ তো আর নেবে না, তাহলে কি করা যায়, এ এখানে সাপোজ আরও একটা ক্লোরিন পরমাণু আছে, এর কয়টা, পাঁচ ছয় সাত, এই ইলেকট্রন তখন সে এই ক্লোরিন পরমাণুকে দিয়ে দিল। তাহলে ম্যাগনেশিয়াম নিষ্ক্রিয় হওয়ার জন্য কয়টা ক্লোরিন পরমাণুর দরকার হচ্ছে, তিনটা ক্লোরিন পরমাণু, সরি দুইটা ক্লোরিন পরমাণুর দরকার হচ্ছে, সুতরাং গঠন হয়ে যাচ্ছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড। এবং তোমাদেরকে যেভাবে শেখানো হয় সেটা হচ্ছে যে এর যোজনী ওকে দিবা, ওর যোজনী একে দিবা, তো ম্যাগনেশিয়ামের যোজনী এখানে কত, দুই, সুতরাং দুই যাচ্ছে এখানে, আর ক্লোরিনের যোজনী কত, এক, এক আসতেছে এখানে, কারণ একটা ইলেকট্রন দিয়েই কিন্তু সে বন্ধন গঠন করেছে, একটা ইলেকট্রন নিয়ে সে বন্ধন গঠন করেছে। এর আগের ভিডিওটা আসলে দেখে আসো, আসলে ব্যাপারটা হয়েছে কেমন, এখানে এই ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি ফাইভ, এই যে এখানে দুইটা, এটা তো এরকম ছিল অ্যাজ ইট ইজ, এক একটা ছিল, এই ম্যাগনেশিয়াম ইলেকট্রনটা এই বেজোর ইলেকট্রনে পাঠিয়ে দিয়েছে, তাহলে ক্লোরিনের এই ইলেকট্রনটা কী করেছে, বন্ধন গঠন করেছে, ক্লোরিনের কয়টা ইলেকট্রন বন্ধন গঠন করেছে, একটা ইলেকট্রন, সেটাকে এই যে এই ইলেকট্রন, এটা ক্লোরিনের, বাট এই যে এই ইলেকট্রনটা কার, আসলে ম্যাগনেশিয়ামের, ম্যাগনেশিয়াম ওই ঘরে ইলেকট্রনটা পাঠিয়ে দিয়েছে। তাহলে ক্লোরিনের কয়টা ইলেকট্রন বন্ধন গঠনের জন্য ব্যবহৃত হয়েছে, একটা ইলেকট্রন, এই ব্যাপারটা যদি বুঝতে চাও আগের ভিডিওটা একটু দেখে আসো বুঝবা, ওকে। তো এখানে ক্লোরিনের একটা ব্যবহার হয়েছে, সুতরাং ক্লোরিনের যোজনী কত, এক, সেই জন্য এই একটা লেখা আছে এখানে, কিন্তু এক যেহেতু লিখতে হয় না তাই তারা লেখেন, আর এভাবে গঠন হচ্ছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড। আমরা কীভাবে বলতে পারি যে একটা ম্যাগনেশিয়ামের দুইটা ক্লোরিন, দুইটা ইলেকট্রন দিতে হবে, কিন্তু একটা ক্লোরিন পরমাণু তো দুইটা ইলেকট্রন নেবে না, তাহলে কী হবে, দুইটা ক্লোরিন পরমাণু এসে একটা একটা করে দুইটা ইলেকট্রন নিয়ে নেবে, তার মানে ম্যাগনেশিয়ামের নিষ্ক্রিয় হওয়ার জন্য দুইটা ক্লোরিন পরমাণুর দরকার হয়, সুতরাং আমরা এভাবে লিখছি। দেখো আমার শেখানোর প্রসিডিউর এটা, বিভিন্ন স্যার বিভিন্নভাবে শেখাই, বাট আমার মনে হয় যে এভাবে তোমরা বুঝবা, সেজন্য আমি এভাবে শেখাই। একইভাবে যদি অ্যালুমিনিয়ামের কথা আমরা কল্পনা করি, তখন ব্যাপারটা কী হবে যে অ্যালুমিনিয়াম কত, তেরো, তার মানে প্রথম শেষ কক্ষপথে কয়টা থাকবে, তিনটা, ক্লোরিন কয়টা আসবে, তিনটা, সাপোজ এটা একটা ক্লোরিন, রাইট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত,
ए এটা কি করলো এখানে দিল ছেড়ে দেখো আমি আরেকবার একটু ভালো করে বোঝাচ্ছি ওকে 1 is 2 2 is 2 2 p 6 3 is 2 3 p 5 একদম নিখুঁত করে শেখানোর চেষ্টা করছি 1 2 3 4 5 এটা আমাদের 3 নাম্বার কক্ষ তিন নাম্বার কক্ষতে জোড়া কয়টা একটা দুটো তিনটা তাহলে সাপোজ এটা এক জোড়া তুমি দিয়ে দিলা এটা এক জোড়া তুমি দিয়ে দিলা এটা এক জোড়া তুমি দিয়ে দিলা রাইট বেজার কয়টা একটা একটা ওকে এবং এটাকে এই ঘরের মতো করে আমরা দেই এখানে হ্যাঁ এই সেই ঘরে এই ঘরটা কোন ঘর এই ঘর হয়ে আছে রাইট এখন এই অ্যালুমিনিয়াম কি করলো একটা ইলেকট্রন ওখানে দিয়ে দিল চলে আসলো এখানে তার মানে এই ইলেকট্রনটা এখানে নাই রাইট ক্লোরিন তো নিষ্ক্রিয় 2 4 6 8 বাট অ্যালুমিনিয়াম কি নিষ্ক্রিয় না তাহলে আরও একটা ক্লোরিন পরমাণু আসলো তারও কি এরকমই থাকবে তিনটা জোড় আর একটা বেজোড় ওই যে বেজোর ঘরে কী করলো ইলেকট্রনটা পাঠিয়ে দিল রাইট এটা ক্লোরিন এটা ক্লোরিন হ্যাঁ ঠিক আছে ও অ্যালুমিনিয়ামের আরও একটা থাকবে ও সরি 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 এখান থেকে এটা তো দিয়েছে আর এই যে ইলেকট্রন এখানে ধর আরও একটা ক্লোরিন পরমাণু আসলো ঠিক একই রকম রাইট এই বেজোর ঘরে এই কী করলো ইলেকট্রন দিয়ে দিল তাহলে দেখো একটাই অ্যালুমিনিয়াম পরমাণু কয়টা ক্লোরিনকে দিয়েছে তিনটা ক্লোরিনকে দিয়েছে কেন দিয়েছে কারণ তিনটা দিলেই সে নিষ্ক্রিয় হয় সুতরাং আমরা কীভাবে লিখছি অ্যালুমিনিয়াম ক্লোরাইড রাইট একটা অ্যালুমিনিয়াম পরমাণু তিনটা ক্লোরিনের সাথে যুক্ত হচ্ছে রাইট বা একটা এটা স্বাভাবিকভাবে বোঝো যে একটা অ্যালুমিনিয়াম পরমাণু নিষ্ক্রিয় হতে গেলে তিনটা ইলেকট্রন ছাড়তে হবে তিনটা ইলেকট্রন কে নিচ্ছে তিনটা ক্লোরিন পরমাণু নিচ্ছে এভাবে দেখাবো কোনো সমস্যা নেই এটা একটু মনে রাখো এভাবে সব কিছু এখন কথা হচ্ছে যে এ এল টু ও থ্রি কীভাবে গঠিত হচ্ছে ভালো করে বোঝো এ এল টু ও থ্রি কীভাবে এটা কীভাবে হচ্ছে একটু ভালো করে বোঝো যে একটা অ্যালুমিনিয়াম পরমাণু কয়টা ইলেকট্রন দেয় তিনটা একটা অ্যালুমিনিয়াম পরমাণু কয়টা ইলেকট্রন দেয় তিনটা একটা অক্সিজেন পরমাণু কয়টা ইলেকট্রন নেয় দুইটা যদি আমরা এটাকে এভাবে লিখতাম এলও তো ব্যাপারটা কেমন ভাবো যে এটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম পরমাণু যার এরকম তিনটা ইলেকট্রন রয়েছে আর এটা হচ্ছে আমাদের অক্সিজেন পরমাণু যার হচ্ছে গিয়া তোমার এখানে দুইটা তারপরের কক্ষপথে কয়টা তিন চার পাঁচ ছয় এটাকে যদি আরও সুন্দর করে আমরা দেখাই ওয়ান এস টু টু এস টু টু পি ফোর জোর কয়টা একটা এখানে হচ্ছে গিয়া বেজোর দুইটা তো এটাকে আরও সুন্দর করে দেখো এই যে একটা জোর আমরা এই জোর এটা এই জোর সাপোজ এটা আর বেজোর কয়টা সাপোজ এই যে একটা বেজোর এই যে একটা বেজোর রাইট তো সাপোজ এ হয়তো ইলেকট্রন এই যে একটা বেজোর ঘর এই যে একটা বেজোর ঘরে এই যে দুইটা বেজোর ঘর তো এই ইলেকট্রন হয়তো সে এখানে দিয়ে দিল এই ইলেকট্রন এখানে হয়তো দিয়ে দিল তাহলে এই ইলেকট্রন কী করবে এটাকে সম্ভব না সম্ভব না তার মানে এই বন্ধনটা সে পাবেই না অক্সিজেন নিষ্ক্রিয় হচ্ছে কিন্তু অ্যালুমিনিয়ামের কি কিছু হচ্ছে না অ্যালুমিনিয়ামতে নিষ্ক্রিয় হতে পারতেছে না তাহলে এই গঠনটা সে পাবে না আবার হয়তো তুমি এরকম ভাবতেছো যে তাহলে আমি দুইটা অক্সিজেন নিয়ে আসবো ওকে নিয়ে আসো এপাশে হয়তো তুমি আরও একটা অক্সিজেন নিয়ে আসলা আরও একটা অক্সিজেন নিয়ে আসছো এর প্যাটার্নও কেমন হবে এরকম দুইটা বেজোর ঘর পাবে রাইট এই যে দুইটা বেজোর ঘর তো এই ইলেকট্রন হয়তো এখানে দিয়েছে খুব ভালো তিনটা ইলেকট্রন অ্যালুমিনিয়াম দিয়েছে বাট এর কী হবে এই ঘর কী হবে তার মানে কি এল ও টু পসিবল না কারণ একটা অ্যালুমিনিয়াম পরমাণু তিনটা ইলেকট্রন দিচ্ছে তিনটা ইলেকট্রন কি দুইটা অক্সিজেন নিতে পারবে না দুইটা অক্সিজেনের কয়টা ইলেকট্রন দরকার একটা অক্সিজেন পরমাণু যদি দুইটা ইলেকট্রন নেয় দুইটা অক্সিজেন পরমাণু সিনসিয়ারলি ভাবো একটা অ্যালুমিনিয়াম পরমাণু কয়টা ইলেকট্রন দেয় তিনটা ইলেকট্রন দেয় বাট একটা অক্সিজেন পরমাণু কয়টা ইলেকট্রন নেয় দুইটা নেই তো আমি একটা অ্যালুমিনিয়াম পরমাণু দিয়ে যখন একটা অক্সিজেন করার চেষ্টা করলাম দেখলাম অ্যালুমিনিয়ামের একটা অক্সিজেন একটা ইলেকট্রন বেঁচে যাচ্ছে যখন আমি দুইটা অক্সিজেন নিয়ে আসলাম তখন দেখলাম যে একটা অক্সিজেনের একটা ইলেকট্রনের অভাব হচ্ছে এখন তাহলে কী করা যায় আমার তো ইলেকট্রন মিলাতে হবে এখন সিনসিয়ারলি ভাবো যে যদি আমি এটা করি এটা কি পসিবল হয় কি না হ্যাঁ হয় কীভাবে হয় একটা অ্যালুমিনিয়াম পরমাণু তিনটা ইলেকট্রন দেয় তাহলে দুইটা অ্যালুমিনিয়াম পরমাণু কয়টা ইলেকট্রন দেবে ছয়টা দেবে
একটা অক্সিজেন পরমাণু দুইটা ইলেকট্রন নেয়, তিনটা অক্সিজেন পরমাণু কয়টা ইলেকট্রন নেবে? ছয়টা ইলেকট্রন নেবে। তার মানে কি অ্যালুমিনিয়াম পরমাণু ছয়টা দিচ্ছে, অক্সিজেন পরমাণু কিন্তু ছয়টা নিচ্ছে। কারণ এখানে একটা অ্যালুমিনিয়াম দেবে তিনটা, একটা অক্সিজেন পরমাণু তিনটা নিতে পারবে না। বাট যদি আমরা দুইটা অ্যালুমিনিয়াম পরমাণু নিয়ে আসি, দুইটা অ্যালুমিনিয়াম পরমাণু দেবে তিনটা, আর সরি দুইটা অ্যালুমিনিয়াম পরমাণু দেবে মোট ইলেকট্রন ছয়টা। কারণ একটা অ্যালুমিনিয়াম পরমাণু যদি তিনটা দেয়, দুইটা অ্যালুমিনিয়াম পরমাণু দেবে ছয়টা, আর তিনটা অক্সিজেন পরমাণু কিন্তু ছয়টা ইলেকট্রন নেবে। কারণ একটা অক্সিজেন পরমাণু যদি দুইটা ইলেকট্রন নেয়, তিনটা অক্সিজেন পরমাণু নেবে মোট ছয়টা ইলেকট্রন। এই তো মিলে গেল। সুতরাং তখন বন্ধন গঠন করবে। যদি বুঝতে না পারো আবারও দেখো, এইভাবে আমি কেন শেখাইছি তিন নম্বর অধ্যায়ে, যদি তখন বুঝতে পারো এখন বুঝবা। সুতরাং আমি তোমাদেরকে বলবো এইভাবে ঘর করে অবশ্যই শিখে আসো। যদি কেমিস্ট্রি শিখতে চাও, যদি ইন্টারনাল ব্যাপারগুলো জানতে চাও, অবশ্যই তোমরা শিখে আসবা। ওকে, তো এই ছিল মূলত Al2O3 কীভাবে গঠিত হয় সেটা। ওকে, এরপর দেখো ক্যালসিয়াম অক্সাইড কেন এরকম লেখা হচ্ছে। একটা ক্যালসিয়াম বা সহজ আসি ম্যাগনেশিয়াম অক্সাইড কেন এভাবে লেখা হচ্ছে। ম্যাগনেশিয়ামে কয়টা ইলেকট্রন দেয়? দুইটা ইলেকট্রন দেয়। অক্সিজেন কয়টা ইলেকট্রন নেয়? দুইটা ইলেকট্রন নেয়। তো তাহলে তো এরকমই হবে, এটা খুব স্বাভাবিক। একটা ম্যাগনেশিয়াম কয়টা ইলেকট্রন দেয়? দুইটা ইলেকট্রন দেয়। একটা অক্সিজেন কয়টা ইলেকট্রন নেয়? দুইটা ইলেকট্রন নেয়। তাহলে ম্যাগনেশিয়াম গঠনের জন্য, ম্যাগনেশিয়াম অক্সাইড গঠনের জন্য একটা ম্যাগনেশিয়াম আর একটা অক্সিজেনই দরকার হবে। সো ভেরি সিম্পল। সুতরাং এভাবে শেখো। তবে তোমাদেরকে কীভাবে শেখানো হয়, যে ম্যাগনেশিয়াম অক্সাইড যদি হয় তাহলে ম্যাগনেশিয়ামের যোজনে দুই লিখবা এখানে, অক্সিজেনের যোজনে দুই লিখবা এখানে, তাহলে কী হবে, দুই 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 দ্বারা ভাগ করে দিলে ম্যাগনেশিয়াম অক্সাইড হবে। ঠিক আছে, বাট এর কীভাবে বন্ধন গঠন করছে এটা বোঝা যায় না। কেন আমি এখানে দুই দেব, কেন আমি এর এখানে দুই দেব, ওইভাবে শেখা ঠিক আছে, ওইভাবে হয়তো তোমাদের কাছে ইফেক্টিভ মনে হয়, কিন্তু আমার কাছে কেন জেনে মনে হয় না। আমরা দেখব যে একটা মৌল কয়টা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ব্যাস, আর একটা মৌল কয়টা ইলেকট্রন নিচ্ছে। যেমন একটু আগে অ্যালুমিনিয়াম অক্সাইড আমরা দেখলাম, রাইট, আমরা ক্যালসিয়াম অক্সাইড দেখতেছি, ম্যাগনেশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন দেয়, অক্সিজেন দুইটা ইলেকট্রন নেয়। ভালো করে খেয়াল করো, যদি আমরা ক্যালসিয়াম ক্লোরাইডের কথা ভাবতাম, এমনকি জীবনে সম্ভব না, এটা কী প্রকাশ করছে, যে একটা ক্যালসিয়াম পরমাণু কয়টা দেয়? একটা ক্যালসিয়াম পরমাণু অবশ্যই দুইটা ইলেক্ট্রন দেবে, দুইটা ইলেকট্রন কি ক্লোরিন নিতে পারবে? এখানে বোঝাচ্ছে এমন যে ক্যালসিয়ামের দুইটা ইলেকট্রন ক্লোরিন নিয়েছে। ক্যালসিয়াম কয়টা ইলেকট্রন নেয়? কয়টা ইলেকট্রন দেয়? দুইটা ইলেকট্রন দেয়। ক্লোরিন কয়টা ইলেকট্রন নেয়? একটা ইলেকট্রন নেয়। ক্যালসিয়াম নিষ্ক্রিয় হতে গেলে দুইটা ইলেকট্রন দিতে হবে, আর ক্লোরিন নিষ্ক্রিয় হতে গেলে একটা ইলেকট্রন নিতে হবে। তো এখানে একটা ক্যালসিয়াম পরমাণু দুইটা ইলেক্ট্রন দিচ্ছে, ওই দুইটা ইলেকট্রনকে ক্লোরিনের একা নেওয়া পসিবল না, একেবারেই তো পসিবল না। তাহলে অবশ্যই কয়টা ক্লোরিন আসতে হবে? দুইটা ক্লোরিন আসতে হবে। সুতরাং বন্ধনটা কেমন হয়ে যাচ্ছে, ক্যালসিয়াম ক্লোরাইড। এটাকে তোমাদের কাছে ব্যাখ্যা করা হচ্ছে এভাবে যে ক্যালসিয়ামের যোজনে দুই এপাশে, ক্লোরিনের যোজনে এক এপাশে। এইভাবে বললে আমি যদি বলি ক্যালসিয়ামের যোজনে দুই এপাশে দাও, ক্লোরিনের যোজনে এক এপাশে দাও, তাহলে ওদের ইন্টারনাল ব্যাপারটা কিন্তু বোঝা যায় না, রাইট। সুতরাং ইন্টারনাল ব্যাপার বুঝতে গেলে তোমাদেরকে ওইভাবেই বুঝতে হবে। একইভাবে যদি এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, একই রকম, অ্যালুমিনিয়াম তিনটা ইলেকট্রন দিচ্ছে, ক্লোরিন তিনটা ইলেকট্রন নিচ্ছে। একটা ক্লোরিনের তিনটা নেওয়া সম্ভব নয়, সেই জন্য তিনটা ক্লোরিন পরমাণু এসে তিনটা ইলেকট্রন নিচ্ছে। এটা ছিল মূলত রাসায়নিক সংকেত লেখার আসলে নিয়ম। ওকে, এখন এসো যে এগুলো থেকে আমরা কীভাবে যৌগ লিখতে পারি। ভেরি সিম্পল। দেখো, একটু চিন্তা করো, অ্যামোনিয়াম প্লাস। তো এখানে একটা প্লাস, তাহলে এমন একজন আসবে যার একটা মাইনাস। এখানে কার একটা মাইনাস আছে দেখো তো, যেমন ধরো তুমি ভাবতে পারো যে OH এর একটা মাইনাস আছে। সুতরাং এখানে কী আসবে, OH একটা মাইনাস, প্লাস মাইনাসে আকর্ষণ করবে এবং গঠন করবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ভেরি সিম্পল, রাইট। এভাবে এরপর দেখো তুমি কার্বনেটের কয়টা মাইনাস, দুইটা মাইনাস। ভালো করে দেখো এর যোজনে, তার মানে কার্বনেট দুইটা মাইনাস মানে কি, এর যোজনে কত, দুই। তাহলে এর সাথে এমনই কেউ আসবে, কেমন আসতে পারে, এটা আসতে পারে তোমার, তারপরে ম্যাগনেশিয়াম, এও কি দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়, এটাও আসতে পারে। সোডিয়াম কয়টা, প্লাস। সোডিয়াম কিন্তু একটা ইলেকট্রন ছাড়ে, সুতরাং সোডিয়ামের প্যাটার্ন আসবে এটা। ম্যাগনেশিয়াম দুইটা ইলেকট্রন ছাড়ে, এটা প্যাটার্ন আসবে এটা।
ক্যালসিয়াম এক দুইটা ইলেকট্রন ছাড়া প্যাটার্ন আসবে এটা, তো এরও প্লাস টু ওর মাইনাস টু, সুতরাং এটা এভাবে চলে আসবে প্লাস টু এবং গঠন করবে ক্যালসিয়াম কার্বোনেট। একইভাবে এটা কী গঠন করতে পারে, ম্যাগনেশিয়াম কার্বোনেটও গঠন করতে পারে, কারণ ম্যাগনেশিয়াম প্লাস টু ওরও মাইনাস টু, সুতরাং গঠন করতে পারে। বাট এটাকে কি এভাবে লেখা পসিবল, সোডিয়াম কার্বোনেট এখানে তো মাইনাস টু, টু মাইনাস, তাহলে এখানে এরকম কয়টা আসতে হবে, টু প্লাস অবশ্যই আসতে হবে, কিন্তু সোডিয়ামের তো একটাই প্লাস, তাহলে একটা কাজ করো না, এটা একটা প্লাস, সোডিয়াম আরও একটা প্লাস, এইবার এই দুইটা যোগ করলে কী হবে, সোডিয়াম টু প্লাস, মানে কয়টা সোডিয়াম আসতে হচ্ছে আমাদের, দুইটা, এভাবে লেখা যাবে না, অবশ্যই এভাবে লেখা যাবে না, দুইটা প্লাস, তাহলে এই জায়গায় আমাদের কয়টা সোডিয়াম লাগবে, অবশ্যই দুইটা সোডিয়াম লাগবে, সুতরাং এখন কী হবে, সোডিয়াম কার্বোনেট হবে। ভেরি সিম্পল, একটু ভালো করে বোঝার তোমরা চেষ্টা করো। এরপর যেমন ধরো সোডিয়াম বা হাইড্রোজেন কার্বোনেট, কী লেখা আছে, হাইড্রোজেন কার্বোনেট বা এটাকে বাইকার্বোনেটও বলা হয়, মাইনাস, তাহলে এর সাথে কি আসতে পারে, যার একটা প্লাস হবে সে আসতে পারে, এ আসতে পারে একটা প্লাস, যেমন পটাশিয়াম একটা প্লাস, এও আসতে পারে। তার মানে আমরা এটাকে এভাবে গঠন করতে পারি, সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট, কারণ এই সোডিয়ামের একটা প্লাস, এরও একটা মাইনাস, সুতরাং গঠন হতেই পারে। এটাকে বলছি আমরা সোডিয়াম বাইকার্বোনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট। এখানে সোডিয়ামের পরিবর্তে কী আসতে পারে, পটাশিয়ামও আসতে পারে, পটাশিয়াম বাইকার্বোনেট। ওকে, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তারপরে সালফেট, কী সালফেট, সালফেটের কী মাইনাস টু, তার মানে এর সাথে কী আসতে পারে, এটা আসতে পারে প্লাস টু, ম্যাগনেশিয়াম প্লাস টু, এটা আসতেই পারে, সুতরাং ক্যালসিয়াম সালফেটও হতে পারে, ম্যাগনেশিয়াম সালফেটও হতে পারে, বাট সোডিয়াম সালফেট কি হতে পারে এভাবে, না হতে পারে না, কারণ সোডিয়ামের একটা প্লাস, এর তো দুইটা মাইনাস, তার মানে এরকম কয়টা আসতে হবে, দুইটা আসতে হবে, সুতরাং দুইটা সোডিয়াম পাঠিয়ে দাও, তাহলে সোডিয়াম সালফেট এরকম হয়ে যাবে, কারণ এর তো মাইনাস টু, আর সোডিয়ামের তো কী থাকে, শুধুমাত্র একটাই প্লাস থাকে, তাহলে এরকম কয়টা সোডিয়াম লাগবে, দুইটা সোডিয়াম লাগবে, তাহলে টু প্লাস পেয়ে যাবে, রাইট, তাহলে সোডিয়াম সালফেট, আশা করি তোমরা বুঝতে পারছ। ওকে, এরপরে হচ্ছে একইভাবে হাইড্রোজেন সালফেট একই রকম, সালফাইড একই রকম, এখানে মাইনাস টু, এমন একজনকে নিয়ে আসবে যার প্লাস টু হবে, রাইট, ক্যালসিয়াম সালফাইড হতে পারে সেটা। ওকে, এখানে দেখো নাইট্রেট, নাইট্রেট মাইনাস, তো এটা কী হতে পারে, সোডিয়াম নাইট্রেট আসতেই পারে, সোডিয়াম নাইট্রেট আসতেই পারে, যেমন ধরো একটু জাস্ট আমি বোঝানোর জন্য বলতেছি তোমাদেরকে যে NO3 এখানে মাইনাস একটা, রাইট, সোডিয়াম প্লাস ও একটা, তাহলে এখানে কী আসতে পারে, সোডিয়াম নাইট্রেট হয়ে গেল। বাট তুমি যদি NO3 একটু ভালো করে খেয়াল করো, এখানে একটা মাইনাস, তুমি যদি কখনো ক্যালসিয়াম আনতে চাও, ক্যালসিয়ামের তো দুইটা প্লাস, তাহলে ওর কয়টা মাইনাস লাগবে, দুইটা মাইনাস লাগবে, তাহলে তুমি ভালো করে দেখো, ক্যালসিয়াম নাইট্রেট যদি গঠন করতে চাও তুমি, যেটা দুইটা প্লাস, ওর কয়টা মাইনাস, একটা মাইনাস, তাহলে এরকম কয়টা মাইনাস আনতে হবে, দুইটা, অর্থাৎ দুইটা নাইট্রেট আনতে হবে, রাইট, দুইটা নাইট্রেট আনবা কীভাবে, জাস্ট টু করে দেবা, আর সামনে কে থাকবে তখন, ক্যালসিয়াম থাকবে, কারণ আমরা জানি নাইট্রেট হচ্ছে একটা মাইনাস, কিন্তু ক্যালসিয়াম হচ্ছে দুইটা প্লাস, তাহলে দুইটা প্লাসের সাথে দুইটা মাইনাস আনতে হবে, দুইটা মাইনাস কী করবো আমরা, কীভাবে আনবো, দুইটা নাইট্রেট আনলেই তো আমাদের দুইটা মাইনাস হয়ে যাচ্ছে, রাইট, এভাবে আমরা বন্ধন গঠন করতে পারি, আশা করি তোমরা বুঝতে পারছো, যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে জানিও। এরপর হচ্ছে আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত। আণবিক সংকেতের ক্ষেত্রে মূলত কোনো একটা যৌগে পরমাণুগুলো কীভাবে যুক্ত, মানে পরমাণুগুলো মানে কোনো একটা যৌগে তোমার কী কী পরমাণু এবং কয়টা পরমাণু যুক্ত থাকে সেটা প্রকাশ করে। আমি আবারও বলছি, আণবিক সংকেত কেমন, যে কোনো একটা যৌগে কতগুলো পরমাণু যুক্ত হচ্ছে এবং কী কী পরমাণু যুক্ত হচ্ছে সেটা যখন প্রকাশ করা হয় সেটাকে বলা হয় আণবিক সংকেত। সাপোজ আমরা CH4 লিখছি, এটা মিথেন একটা যৌগ, এবং এই যৌগে আমরা দেখতে পাচ্ছি একটা কার্বন এবং চারটা হাইড্রোজেন যুক্ত, সুতরাং এটাকে আমরা বলে দিলাম আণবিক সংকেত। বাট গাঠনিক সংকেত কেমন হবে এর, ভালো করে দেখো, কার্বনের ইলেকট্রন বিন্যাস করলে কেমন হবে, যে চারটা ইলেকট্রন, রাইট, এখানে হাইড্রোজেন, হাইড্রোজেনের কয়টা, একটা ইলেকট্রন, এটা শেয়ার করলো এভাবে, এখানে একটা হাইড্রোজেন আসলো, একটা ইলেকট্রন, এটাও শেয়ার করলো এভাবে, এখানে একটা হাইড্রোজেন আসলো, এটাও শেয়ার করলো এভাবে, এখানে একটা হাইড্রোজেন আসলো,
এটাও শেয়ার করলো এভাবে, রাইট? তো এখন তাহলে সামগ্রিকভাবে বন্ধনটা কেমন হচ্ছে? কার্বনের চারপাশে চারটা হাইড্রোজেন, রাইট? তো এই যে কীভাবে যুক্ত, কীভাবে যুক্ত, এটা দেখানোকে বলা হয় মূলত তোমার গাঠনিক সংকেত। অর্থাৎ গাঠনিক সংকেত বলা হয় কোনো একটা যৌগে পরমাণুগুলো কী কী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, কীভাবে যুক্ত থাকে, যখন এটা প্রকাশ করা হয় তখন সেটাকে মূলত বলা হয় গাঠনিক সংকেত। এখন আমরা অষ্টক ও দ্বয়ের নিয়ম সম্পর্কে জানব। অষ্টক নিয়মটা আসলে কী? যে কোনো একটা পরমাণু বন্ধন গঠনকালে যখন শেষ কক্ষপথে আটটা ইলেকট্রন রাখে তখন সেটাকে বলি আমরা অষ্টক। যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের শেষ কক্ষপথে একটা থাকে, ক্লোরিনের শেষ কক্ষপথে সাতটা থাকে। সোডিয়াম কী করে? একটা ইলেকট্রন ছেড়ে দেয় ক্লোরিন, সে একটা ইলেকট্রন গ্রহণ করে এবং উভয়ই আটটা আটটা করে হয়। আবার হতে পারে সেটা সোডিয়াম ফ্লোরাইড। কীভাবে এই যৌগটা একটু খেয়াল করো, আমি ছোটো যৌগ নিচ্ছি কারণ সবগুলো একই রকম আসলে, সোডিয়াম ফ্লোরাইড। ওকে, সাপোজ এটা সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা ১১, এটা আমরা জানি, রাইট? তো প্রথম কক্ষপথে দুইটা, তারপরের কক্ষপথে ডেফিনেটলি দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, এবং তারপরের কক্ষপথে হচ্ছে একটা। এই হচ্ছে সোডিয়ামের পরমাণু, এটা সাপোজ ফ্লোরিন। ফ্লোরিন হচ্ছে আমাদের ৯, প্রথম কক্ষপথে দুইটা, তারপরের কক্ষপথে ডেফিনেটলি তিন, চার, পাঁচ, ছয়, সাত। দেখা যাচ্ছে যে সোডিয়ামের যদি আটটা ইলেকট্রন রাখতে চায় তিন নম্বর কক্ষপথে, তাহলে ওকে একের পর এক সাতটা ইলেকট্রন নিতে হবে। আর ফ্লোরিন যদি আটটা ইলেকট্রন রাখতে চায়, ওকে একটা নিতে হবে। তো অথবা সে কী করতে হবে? সবগুলো ছেড়ে দিতে হবে, তাহলে প্রথম কক্ষপথে দুইটা থাকবে, তখন সে নিষ্ক্রিয় হবে, ওদিকে একটু পরে আসছে। ওকে, তো সোডিয়াম কী করলো? সে একটা ইলেকট্রন ছেড়ে দিল। এতে করে কী হলো? এই কক্ষপথটা থাকলো না। যদি না থাকে তাহলে সোডিয়ামের শেষ কক্ষপথে এখন কয়টা হচ্ছে? আটটা হচ্ছে। তার মানে আটের নিয়ম সে অনুসরণ করছে, জাস্ট একটা ইলেকট্রনও ছেড়ে দিলে আটটা হয়ে যাবে এবং সে কী হয়ে যাবে? নিষ্ক্রিয়। ফ্লোরিনের আগে থেকে সাতটা ছিল শেষ কক্ষপথে, অর্থাৎ দুই নম্বর কক্ষপথে। এখন সোডিয়াম যে একটা দিল, এর ফলে ওর এখন শেষ কক্ষপথে কত হয়ে গেল? আটটা হয়ে গেল। তো ও কী করলো? অষ্টক নিয়ম অনুসরণ করলো। তো বন্ধন গঠনকালে বন্ধনযুক্ত, অর্থাৎ যে পরমাণুগুলো বন্ধন গঠন করছে, তারা যদি উভয়ই তাদের শেষ কক্ষপথে আটটা ইলেকট্রন রেখে পরস্পরের কাছাকাছি আসে, পরস্পরের সাথে যুক্ত হয়, তখন আমরা বলি যে উভয় পরমাণুই অষ্টক নিয়ম অনুসরণ করছে। কিন্তু আসলে সকল মৌল অষ্টক নিয়ম অনুসরণ করে না, সকল যৌগে অষ্টক নিয়ম দেখা যায়ও না। কিছু কিছু মৌল দুইয়ের নিয়ম অনুসরণ করে। দুইয়ের নিয়মটা আসলে কি? এটা বেশ বিস্তারিত হবে, আমি তোমাদেরকে আসলে বিস্তারিত বোঝানোরই চেষ্টা করি। আমি জানি যে তোমার কেমিস্ট্রির বন্ধন গঠন বিক্রিয়া এগুলো নিয়ে বেশ কিছুটা ভয় পাও, তো সেই জায়গা থেকে আমি সেই ভয়টা দূর করার চেষ্টা করছি তোমাদের। যদি এই কথাগুলো খুব ভালো করে বুঝতে চাও, তোমাদেরকে অবশ্যই তিন, চার, পাঁচ এই তিনটা চ্যাপ্টার সিকোয়েন্সিয়ালি দেখতে হবে, ধৈর্য সহকারে দেখতে হবে। আমি যখন এর আগের দুইটা ভিডিওতে শুধুমাত্র সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী আর পরিবর্তনশীল যোজনী আলোচনা করেছি, জাস্ট এই তিনটা টপিকে আমার ভিডিওর লেন্থ এসেছে ওয়ান আওয়ারের উপরে, যেখানে ওয়ান আওয়ারে এইরকম একটা চ্যাপ্টার শেষ করে দেওয়া যায়। কিন্তু আমি তেমন করছি না, আমি তাদের জন্যই আমার ভিডিওগুলো তৈরি করছি যারা খুব ভালো করে জানতে চাও। ওকে, তো এটা ছিল মূলত অষ্টকের নিয়ম। তো এখন দুইয়ের নিয়ম কীভাবে আসবে? দুইয়ের নিয়মের জন্য আমরা একটা যৌগ লিখছি, এটা হচ্ছে বোরন ট্রাই ফ্লোরাইড। ভালো করে খেয়াল করতে হবে, এই দুইয়ের নিয়ম বুঝতে গেলে তোমাদেরকে একটু ইলেকট্রন বিন্যাস থেকে আসতে হবে, এবং তিন নম্বর অধ্যায়ে আমি যে ভিডিওটা দিয়েছি যেভাবে ইলেকট্রন বিন্যাস শিখিয়েছি সেইভাবে শিখতে হবে, তখন বুঝতে পারবে এগুলো। ওকে, বোরনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, আমরা জানি বোরনের ৫ পারমাণবিক সংখ্যা। ইলেকট্রন বিন্যাস করলে কেমন হবে? প্রথম কক্ষপথ, দুই নম্বর শক্তিস্তরে দুইটা উপশক্তিস্তর, টু এস, টু পি, আমাদের আর দরকার হচ্ছে না। তো এই দুই এখানে থাকবে দুই এবং এখানে থাকবে এক, রাইট? তো এসের ঘর একটা, যেমনটি আমি বলেছিলাম, পি এর ঘর হচ্ছে তিনটা, রাইট? তো এখানে কয়টা আছে? দুইটা, আর এখানে হচ্ছে একটা। এখন এই দুইটা একটু তাপ বা একটু হলেই সে কোথায় যায়? এখানে চলে যায়, ইলেকট্রনটা কী হয়ে যায়? ফাঁকা হয়ে যায়, এটা
পসিবল। আমি আগের ভিডিওতে বলেছি যে একটু হিট প্রোডিউস করলেই কী হবে, ইলেকট্রন উঠে যদি অরবিটাল ফাঁকা থাকে সেখানে, ওগুলোকে সাব অরবিটাল বলা হয়, আবার এগুলোকে সাব অরবিটাল, ইন্টারমিডিয়েটে আসবে, এগুলো ভয়ের কিচ্ছু নাই, আসবে। এখানে জোড়া ছিল, সে চলে গেল ওখানে, তার মানে এখন আমরা তিনটা বেজোর ইলেকট্রন পাচ্ছি। এগুলো সম্পর্কে আরও ভালো ধারণা পাবা যদি আমার আগের দুইটা ভিডিও দেখে আসো। ওকে, এটা ছিল আমার বোরন। এখন যদি আমি ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা করতে চাই তখন এর কেমন হয়, 1s2, দুই নম্বর শক্তিস্তর লিখতেছি, এটা হচ্ছে দুই নম্বর শক্তিস্তর, দুইটা উপশক্তিস্তর নিয়ে গঠিত, 2s2p, এখানে থাকলো দুইটা আর এখানে যাবে 5টা। তো এসের ঘর হচ্ছে আমাদের একটা। তোমাদের মনে হতে পারে এরকম করে কেন শেখাচ্ছি, তার দরকার আছে, ইন্টারনাল ব্যাপারগুলো বুঝতে গেলে তোমাদেরকে এভাবেই শিখতে হবে। দেখো এই প্রত্যেকটা ঘরের নাম আছে, PX, PY, PZ, সেভাবে আমি শেখাচ্ছি না, আপাতত দরকার নেই তাই শেখাচ্ছি না। 5টা এখানে প্রত্যেকটাকে আগে তোমাদের একটা একটা করে দিতে হবে, 3টা দিলাম আর 2টা, এখানে একটা, এখানে একটা, ওর বেজোর কয়টা, 1টা, রাইট। এগুলোকে বলা হচ্ছে জোড়ায় জোড়ায় থাকা, এখানেও কি এক জোড়া আছে, এগুলোকে বলা হচ্ছে জোড়ায় জোড়ায় অবস্থান করা। এখন আমি এই মৌলটাকে এখানে আঁকছি, একটু দেখো, এটা সাপোজ আমাদের বোরন, রাইট। বোরনের বেজোর ইলেকট্রন 3টা, তাহলে আমি বেজোর ইলেকট্রন দিয়ে দিলাম এখানে, 1টা, এখানে 1টা, এখানে 1টা, 3টা বেজোর ইলেকট্রন। আমি ফ্লোরিন আঁকছি, সাপোজ এটা ফ্লোরিন আমাদের, এটা বোরন, ফ্লোরিন আঁকছি। প্রথম কক্ষপথে কয়টা, 2টা, তারপরের কক্ষপথে কীভাবে আছে দেখো তো, জোড়ায় জোড়ায় 3টা জোড়া, রাইট। তো এই যে এক জোড়া, এই যে এক জোড়া, এই যে এক জোড়া, আর একটা কীভাবে বেজোর রেখে দিলাম এখানে। তো কী করলো, এইরকম বন্ধন গঠন করলো। ও, তোমাদের কাছে মনে হতে পারে যে এটা আয়নিক যৌগ, না এটা আসলে আয়নিক যৌগ না, এটা আসলে সমযোজী যৌগ। তোমাদের কাছে মনে হতে পারে যে বোরন তো 3টা ইলেকট্রন ছেড়ে দিলেই, তোমাদের কাছে মনে হচ্ছে হয়তো যে বোরন 3টা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে 3টা ফ্লোরিন পরমাণুকে, না এরকম হচ্ছে না, এটা আসলে সমযোজী বন্ধন। তার অনেকগুলো কারণ আছে, তার অনেকগুলো কারণ আছে, সেগুলো ইন্টারমিডিয়েটে তোমরা জানবো, ওদিকে আমি আর যাচ্ছি না, আপাতত জেনে নাও এটা একটা সমযোজী যৌগ, কোভ্যালেন্ট বন্ড এখানে। ওকে, কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী যৌগ নিয়ে আমি পরের ভিডিওতে আসছি। তো এখানে দেখো ফ্লোরিন কিন্তু অষ্টকের নিয়ম মেনেছে, কারণ আগে ছিল 6টা, আর এই যে শেয়ার করলো, শেয়ার করা ইলেকট্রন উভয় এর জন্যও কাউন্ট হবে, এর জন্যও কাউন্ট হবে, এগুলো আমরা জানি, মোটামুটিভাবে জানি। তো এই ফ্লোরিন কিন্তু অষ্টকের নিয়ম পালন করেছে। বাট এই এই বোরনের এখন কয়টা ইলেকট্রন দেখো তো, 2, 3, 4। ওকে, দেখো তো কয়টা ফ্লোরিন আসছে আমাদের, 3টা ফ্লোরিন আসছে। তো একইভাবে এখানে আরও একটা ফ্লোরিন ধরো চলে আসলো, 3টা জোড়া থাকবে এরকম, রাইট, এবং আর একটা থাকবে এই বেজোর, এবং এটাও কেমন হবে ধরো এভাবে বন্ধন গঠন করলো। এবং এখান থেকে দেখার বিষয় কি জানো, যে এই যে শেয়ার করলো না, শেয়ার করলো, এই শেয়ারকৃত ইলেকট্রন কি শুধু ওর হবে নাকি এরও হবে, এরও হবে। তার মানে হচ্ছে গিয়া এখানেও বোরনের কয়টা এসে গেল, আরও একটা এসে গেল, একটা তো আগে থেকে ওর ছিল, আর একটা কার, আর একটা হচ্ছে এই বোরনের, তার মানে কি বোরন একজোড়া হয়ে গেল, এবং একটা ফ্লোরিন পরমাণুর যেটা ফাঁকা ছিল সেটাও কি হয়ে গেল, একজোড়া হয়ে গেল, রাইট। এটা আলাদা একটা ফ্লোরিন পরমাণু, আমি তো এখন একটা ফ্লোরিন পরমাণু দেখিয়েছি, সাপোজ এটা একটা আলাদা আর একটা ফ্লোরিন পরমাণু, তাহলে তারও কি থাকবে, এখানে একটা ফাঁকা থাকবে, একটা থাকবে, তখন শেয়ার করলে ওখানেও কি হয়ে যাবে, 2টা হয়ে যাবে। একইভাবে বোরনেরও 2টা হয়ে যাবে, বোরনের এই ঘরে কয়টা হয়ে যাবে, 2টা, জোড়ায় জোড়ায় অবস্থান করতেছে। আবার সাপোজ এখানে একটা ফ্লোরিন পরমাণু আসলো, রাইট, 3টা জোড়া, এবং একটা থাকবে এখানে দিই, একটা থাকবে বেজোর, এবং এটা এরাও তারা কী করবে, এভাবে শেয়ার করবে। তাহলে সাথে সাথে বোরনের ওই যে একটা যে ফাঁকা ছিল সেখানেও কী হবে, একটা চলে আসলো, রাইট। এখন দেখো বোরনের মোট কয়টা ইলেকট্রন হচ্ছে, আমাদের কিন্তু গঠন এটা হয়ে গেছে, কারণ একটা বোরনের সাথে কয়টা ফ্লোরিন, 3টা ফ্লোরিন, এই যে একটা বোরন 3টা ফ্লোরিন, বন্ধন কিন্তু হয়ে গেছে, যৌগ কিন্তু গঠন করে ফেলছে। প্রত্যেকটা ফ্লোরিন পরমাণু কত নিয়ম মেনেছে, 8-এর নিয়ম মেনেছে, 8-এর নিয়ম মেনেছে, রাইট, কারণ প্রত্যেকটাই শেষ কক্ষপথে 8টা করে। বোরন কোন নিয়ম মেনেছে, 2-এর নিয়ম মেনেছে, এটা কি 8টা হয়েছে দেখো তো, 2, বোরনের 2, 4, 6, বোরন কিন্তু অষ্টক নিয়ম মানে নাই, ও কার নিয়ম মানছে, 2-এর নিয়ম, 2-এর নিয়ম মিন্স তার জোড়ায় জোড়ায় করে ইলেকট্রনগুলো রাখা। দেখো বোরন কী করেছে, জোড়ায় জোড়ায় ইলেকট্রন রেখেছে, আগে ওইগুলো ঘরে একটা একটা করেছিল, যখনই ইলেকট্রন শেয়ার করলো তখনই ওখানে কী হয়ে গেল, আরও একটা ইলেকট্রন
যোগ হয়ে চলে গেল। এবং এইবার তারা কি করেছে, জোড়ায় জোড়ায় রেখেছে। তো জোড়ায় জোড়ায় রাখলেই কি হয়ে যায়, সেটা নিষ্ক্রিয় হয়ে যায়। একইভাবে দেখো, ফ্লোরিন যেমন আটটা পূরণ করেছে, তেমন কিন্তু জোড়াও পূরণ করেছে। এই যে এক জোড়া, এই যে এক জোড়া, এই যে এক জোড়া, এই যে এক জোড়া। তাহলে একটাবার ভালো করে বোঝো, আমি ফ্লোরিনকে অষ্টক নিয়ম দ্বারাও ব্যাখ্যা করতে পারছি, দুইয়ের নিয়ম দ্বারাও ব্যাখ্যা করতে পারছি, বাট বোরনকে কিন্তু আমি অষ্টক নিয়ম দ্বারা ব্যাখ্যা করতে পারছি না, আমি দুইয়ের নিয়ম দ্বারা ব্যাখ্যা করতে পারছি। এই জন্যই তোমাদের বইয়ে বলা হচ্ছে যে অষ্টক নিয়মের কিছু সীমাবদ্ধতা রয়েছে। এই যে সীমাবদ্ধতা, আমরা সবসময় বললাম যে শেষ কক্ষপথে আটটা ইলেকট্রন রাখার জন্য তারা বিক্রিয়া করে, কিন্তু আসলেই কি আটটা ইলেকট্রন রাখলেই নিষ্ক্রিয় হয়, তাছাড়া নাকি তার তাছাড়াও নিষ্ক্রিয় হতে পারে, তাছাড়াও নিষ্ক্রিয় হতে পারে। কিভাবে, এই যে বোরন হয়েছে কিভাবে হয়েছে, জোড়ায় জোড়ায় ইলেকট্রন রেখে হয়েছে। এরকম অনেক যৌগও পাওয়া পসিবল যেখানে আসলে অষ্টক নিয়ম মানে না। এর আগের ভিডিওতে আমি দেখেছি যে ফসফরাস পেন্টাক্লোরাইড, এখানে ক্লোরিন অষ্টক নিয়ম মেনেছে কিন্তু ফসফরাস কিন্তু অষ্টক নিয়ম মানে নাই। ফসফরাস কিসের নিয়ম মেনেছে, দুইয়ের নিয়ম মেনেছে। এবং আমরা দেখেছিলাম ফসফরাসের শেষ কক্ষপথে দশটা ইলেকট্রন আছে, তো তার মানে অষ্টক নিয়ম দ্বারা আমি ব্যাখ্যা করতে পারছি না, কিন্তু দুইয়ের নিয়ম দ্বারা তাকে আমরা ব্যাখ্যা করতে পেরেছিলাম। কারণ জোড়ায় 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 দশটা ইলেকট্রন মোট পাঁচ জোড়া অবস্থান করেছিল। তো অষ্টক নিয়মের চেয়ে আসলে দুইয়ের নিয়মটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরেও আমি আরও কিছু যৌগ হয়তো দেখাবো তোমাদেরকে, যেগুলো আসলে অষ্টক নিয়ম দ্বারা, অষ্টক মানে একটা মৌল তুমি অষ্টক নিয়ম দ্বারা ব্যাখ্যা করতে পারো, কিন্তু দুইয়ের নিয়ম দ্বারা, সরি, হ্যাঁ, তুমি একটা মৌলকে দুইয়ের নিয়ম দ্বারা ব্যাখ্যা করতে পারো, কিন্তু অষ্টক নিয়ম দ্বারা ব্যাখ্যা নাও করতে পারো, কিন্তু ডেফিনেটলি মৌলটাকে দুইয়ের নিয়ম দ্বারা ব্যাখ্যা করা যাবে। তোমার যে বোরন ট্রাইফ্লোরাইডে আমি কিন্তু ওই ফ্লোরিনকেও অষ্টক নিয়ম দ্বারা ব্যাখ্যা করতে পেরেছি, দুইয়ের নিয়ম দ্বারা ব্যাখ্যা করতে পেরেছি, কিন্তু বোরনকে কিন্তু অষ্টক নিয়ম দ্বারা ব্যাখ্যা করতে পারিনি, শুধুমাত্র দুইয়ের নিয়ম দ্বারা ব্যাখ্যা করতে পেরেছি। তো তোমরা এই জিনিসটা মনে রাখবা, ওই ঘরগুলো মনে রাখবা, যে প্রত্যেকটা ঘরে যখন জোড়ায় জোড়ায় অবস্থান করবে তখনই মৌলটা নিষ্ক্রিয় হয়ে যাবে, আটটা হোক আর দশটা হোক আর বারোটা হোক। কিন্তু যদি এককভাবে অবস্থান করে তখন সে নিষ্ক্রিয় হতে পারে না। এই ব্যাপারটা একটু ভালো করে মনে রেখো, এবং অন্য অন্য যৌগের ক্ষেত্রেও তোমরা সেগুলো দেখো। এই ছিল মূলত অষ্টক এবং দুইয়ের নিয়ম। যদি এটা সম্পর্কে আরও মানে একটু কঠিন কঠিন যৌগ পেতে চাও তাহলে আগের দুইটা ভিডিওতে দেখো, আমি আলোচনা করে আসছি। এরপর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস এবং স্থিতিশীলতা। আমার মনে হয় এগুলো তোমরা পারো। নিষ্ক্রিয় গ্যাস কারা, হিলিয়াম, নেওন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে দুই এবং তার শেষ কক্ষপথে থাকে দুইটা ইলেকট্রন। তো এটাকে বলা হয় দ্বিত্ব নিয়ম অনুসরণ করা, শেষ বা দুইয়ের নিয়ম অনুসরণ করা, শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে। এছাড়া যতগুলো নিষ্ক্রিয় গ্যাস রয়েছে, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, তাদের সবগুলো কক্ষপথেই আটটা করে ইলেকট্রন রয়েছে। আমরা জানি যে প্রথম কক্ষপথে দুইটা ধরে, তারপরের কক্ষপথে আটটা, তারপরের কক্ষপথে আঠারোটা, দ্যাট মিন্স টু এন স্কোয়ার সূত্র অনুসরণ করে তারা, যেখানে এন হচ্ছে কক্ষপথের সংখ্যা, কত নম্বর কক্ষপথের কথা বলছি, আর টু এন স্কোয়ার হচ্ছে মোট কতগুলো ইলেকট্রন ধরতে পারে সেটা। বাট নিষ্ক্রিয় হওয়ার ব্যাপারটা হচ্ছে যে কোনো কক্ষপথে যদি আটটা ইলেকট্রন থাকে, দুই এক নম্বর কক্ষপথ ছাড়া যে কোনো কক্ষপথে যদি আটটা ইলেকট্রন থাকে তখনই মৌলটা হয়ে যায় নিষ্ক্রিয়। তো হিলিয়াম, নিওন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন যারা পর্যায় সারণীর আঠারো নম্বর গ্রুপে অবস্থান করছে, তাদের আসলে প্রত্যেকটা কক্ষপথে আটটা ইলেকট্রন থাকে, শুধুমাত্র হিলিয়ামের থাকে দুইটাই। হিলিয়ামের এই দুইটা নিয়ে নিষ্ক্রিয় হয় এটাকে বলে দ্বিত্ব নিয়ম অনুসরণ করা, আর আটটা নিয়ে, আটটা থেকে নিষ্ক্রিয় হওয়া সেটাকে, সেগুলোকে বলা হয় মূলত অষ্টক নিয়ম অনুসরণ করা। তো যদি কোনো মৌল এরকম প্যাটার্ন পেয়ে থাকে তখন তাদেরকে আমরা বলি নিষ্ক্রিয় মৌল। এবং আরও একটা দেখার বিষয় কি জানো, যে তোমাদের কেমিস্ট্রি বইয়ে একটা কথা লেখা আছে যে প্রত্যেকটা মৌল তার নিকটবর্তী, প্রত্যেকটা মৌল তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পাওয়ার জন্য বন্ধন গঠন করে। এটা দ্বারা কী বোঝানো হয় দেখো, আবারও বলছি, প্রত্যেকটা মৌল তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পাওয়ার জন্য বন্ধন গঠন করে। দেখো বুঝবা, হিলিয়াম কত আমাদের, দুই। নিওন কত, দশ। আর্গন কত, আঠারো। নিওন পারমাণবিক সংখ্যা দশ। সোডিয়াম কত, এগারো, রাইট? এটা কি সোডিয়াম,
11। সোডিয়ামের শেষ কক্ষপথ এখানে কয়টা থাকে? অবশ্যই আটটা থাকে, রাইট? আর এখানে থাকে একটা, রাইট? তো এই সোডিয়াম কী করে, একটা ইলেকট্রন ছেড়ে দেয়। ছেড়ে দিলে কি হয়ে যাবে? প্রথম কক্ষপথে দুইটা, তারপরের কক্ষপথে আটটা। তার মানে কি, ইলেকট্রন কত হয়ে গেল? সোডিয়াম হয়ে গেছে 10। তার মানে এটিকে, এটা এখন কার প্যাটার্ন পেয়ে গেছে? এটা নিওনের প্যাটার্ন পেয়ে গেছে। তার মানে একটা ইলেকট্রন ছেড়ে দিলে সোডিয়ামের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসকে নিওন নাকি আর্গন? খেয়াল করলে দেখবা যে তোমার পর্যায় সারণীর যদি এখানে সোডিয়াম থাকে তাহলে এখানে আছে তোমার নিওন, আর এই জায়গায় আছে, এই জায়গায় আছে আর্গন। এটা হচ্ছে 10, এটা হচ্ছে 11, 12, 13, 14, এইভাবে এটা হচ্ছে 18। তো সোডিয়ামের কি এটা নিকটবর্তী নাকি এটা নিকটবর্তী? ডেফিনেটলি ওটা নিকটবর্তী, কারণ 10 তারপরে 11। তাহলে সোডিয়ামের নিকটবর্তীকে নিওন, তাহলে একটা ইলেকট্রন ছেড়ে দিলেই সে কার প্যাটার্ন পেয়ে যাবে? নিওনের প্যাটার্ন, কারণ তখন সোডিয়ামের ইলেকট্রন হয়ে যাবে 10টা। বাট যদি আর্গনের প্যাটার্ন পেতে চায় সোডিয়ামকে কয়টা ইলেকট্রন নিতে হবে? আরও 7টা ইলেকট্রন নিতে হবে, সেটা সে কখনোই করবে না। আবার এর নিচেই কী আছে বলতো? এর নিচে আছে পটাশিয়াম, তার কত? 19। তো এই পটাশিয়ামও কী করবে? পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস কেমন হয়? প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ এইরকম হয়, এবং এখানে কিন্তু 4টা কক্ষপথ থাকে। শেষ কক্ষপথ থেকে সে কী করে? একটা ইলেকট্রন জাস্ট ছেড়ে দেয়। ছেড়ে দিলেই সে কার প্যাটার্ন পেয়ে যাবে? আর্গনের প্যাটার্ন পেয়ে যাবে, কারণ এটা 18, এটা 19। তাহলে প্রত্যেকটা মৌল কেন বন্ধন গঠন করে? তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পাওয়ার জন্য বন্ধন গঠন করে। তো এই কথাগুলো আমি এরপরের ভিডিওতে, কেন মৌলগুলো যৌগ, কেন মানে মৌলগুলোর যৌগ গঠনের যে কারণ যখন আসবে, যখন আয়নিক বন্ধন আসবে, সমযোজী বন্ধন আসবে, তখন আরও আলোচনা করব। তো এই ছিল মূলত অষ্টক নিয়ম, দুইয়ের নিয়ম, আর ওগুলো আলোচনা তো করেছি অলরেডি। আমি আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদিও এই কয়েকটা টপিক অনেক অনেক দীর্ঘ হয়েছে, আমি চেষ্টা করেছি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর আসলে। তো যদি বুঝতে না পারো তারপরে তোমরা জানিও, ওকে? তখন আমি আরও ভালো করে আপলোড করব তোমাদের জন্য। আর যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।